সঙ্গীত মহাবিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কর্মসংস্থান ইস্যুতে সরব শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন শুক্রবার শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের ইলামুনির কমিটির তরফে শুক্রবার হয় এক দিবসীয় কনভেনশন। শুক্রবার কলেজের পুলিন দেব বর্মা স্মৃতি অডিটোরিয়ামে হয় কনভেনশন। উপস্থিত ছিলেন সুদীপ্ত শেখর মিশ্র, ইলামুনির সদস্য রত্নদীপ রায় সহ অন্যান্যরা। এদিনের কনভেনশন থেকে তারা দাবি জানায়, জাতীয় শিক্ষানীতি 2020 এবং সিবিএসসির নির্দেশিকা নিয়ম মেনে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে সঙ্গীত বিষয় অন্তর্ভুক্ত এবং তা বাধ্যতামূলক করে সঙ্গীত বিষয়ে ডিগ্রি অর্জন করা, বেকারদের চাকরির ব্যবস্থা করা, তথ্য সংস্কৃতি দপ্তরের নতুন নিয়োগ নীতি তৈরি করে সঙ্গীতে ডিগ্রি অর্জন করা শিল্পীদের সমস্ত শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করার দাবি জানায় তারা। শচীন দেব বর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের আজকের এই এক দিবসীয় কনভেনশন, এই কনভেনশনের মূল লক্ষ্য উদ্দেশ্য কর্মসংস্থান। এখান থেকে বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছর বেরিয়ে যাচ্ছে বিমিউজ এমিউজ পাস করে। দেখা যাচ্ছে 1964 সালে এই সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের স্বীকৃতি পায় এই কলেজ। পরবর্তী সময়ে এখনও অবধি প্রত্যেক ব্যাচে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে, কিন্তু ওই অর্থে রিক্রুটমেন্ট হচ্ছে না। আমাদের এখানে বর্তমানে নিউ এডুকেশন পলিসি যেটা আছে, তারপরে সিবিএসসির যে গাইডলাইন সেখানে আছে, সেখানে প্রত্যেক স্কুলে স্কুল শিক্ষকে সঙ্গীত শিক্ষক নিয়োগের কথা বলা আছে, কিন্তু সেটা মুখে বলা পর্যন্তই হচ্ছে, বাস্তবে আমরা তাতে মন কিছু দেখছি না। বিদ্যার জ্যোতিতে আমাদের প্রকল্পে দেখা যাচ্ছে যে সঙ্গীত শিক্ষকের ব্যাপারটা অপশনাল করে রাখা হয়েছে। রিপোর্ট, চ্যানেল দিনরাত।